বিচারক নিয়োগ হওয়া মাত্রই ট্রাইব্যুনাল ফাংশনাল হবে। ট্রাইব্যুনাল ফাংশনাল হওয়া মাত্র আমরা নেসেসারি কিছু অর্ডার্স, এই বিচার প্রক্রিয়া শুরু করার আগে যে অর্ডারগুলো দরকার, গ্রেপ্তারি পরোয়ানা, বিদেশ যাওয়া বন্ধ করা আসামিদের, এরপরে অনেক কিছু ডকুমেন্টস, অনেক তথ্যপাত্র, এগুলো সিজ করার জন্য আমাদের কিছু অর্ডার লাগবে। এগুলোর মধ্য দিয়ে মূলত কার্যক্রম শুরু হবে। এবং আমরা যেটা বারবারই বলার চেষ্টা করেছি যে আমাদের প্রায়োরিটি হবে জুলাই আগস্টের যে গণহত্যা সংঘটিত হয়েছে সেটার বিচারটাকে সর্বাগ্রে নিয়ে আসা, এবং সেই আঙ্গিকে আমরা তদন্তটাও এগিয়ে নিয়ে যাচ্ছি। পাশাপাশি যেটা হচ্ছে যে গুমের অনেকগুলো সিরিয়াস অভিযোগ এসেছে, সেটাও যেহেতু মানবতা বিরোধী অপরাধ এবং সেই বিষয়টাও মানে জাতীয়ভাবে অসম্ভব গুরুত্বপূর্ণ, আমরা এই গণহত্যার বিচার, গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধ যেটাকে আমরা বলছি জুলাই আগস্টে, সেটার পরপরই বা সেটার পাশাপাশি আমরা গুমের বিষয়টাকে নিয়ে তদন্ত শুরু করেছি অলরেডি এবং সেটার কার্যক্রম চলতে থাকবে। আশা করছি যে কোর্ট বসা মাত্রই প্রথম দিন হয়তো কোর্টের কার্যক্রম বলতে নতুন ট্রাইব্যুনাল হবে, কিছু সৌজন্যমূলক কিছু ফর্মালিটিজের কাজ থাকবে, সেগুলো শেষ হওয়ার পরে নেক্সট ডেট থেকেই আমাদের আনুষ্ঠানিক যে ট্রাইব্যুনালের কার্যক্রম সেটা শুরু হবে আমরা আশা করছি। প্রক্রিয়া টাফ তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু আমাদের আইনের মধ্যে যে আমাদের ক্ষমতা আছে বা যেটা আমাদের দায়িত্ব আছে সেটা ট্রাইব্যুনালের পক্ষ থেকে, আমাদের তদন্ত সংস্থা প্রসিকিউশনের পক্ষ থেকে যা যা করা সেটা করা হবে। যারা পালিয়ে গিয়েছে, যদি ইতিমধ্যেই পালিয়ে গিয়ে থাকে, তাদের আনার ব্যাপারে আইনগত প্রক্রিয়া আছে, ইন্টারপোলের রেড নোটিশের ব্যাপার আছে, কিছু কিছু ক্ষেত্রে এক্সট্রাডিশনের প্রশ্ন আছে। সাধারণভাবে তো ইন্টারপোলের রেড নোটিশ দিয়ে আমরা অনেককেই আনতে পারব। আর দেশের মধ্যে যারা আছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করার ব্যাপারে সেটা তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য লাগবে আমাদের, সেই ব্যাপারে ট্রাইব্যুনালের পক্ষ থেকে তো আদেশ আসবে। ইমপ্লিমেন্ট করার ব্যাপারে ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব কিন্তু ট্রাইব্যুনালের হাতে না, সেটাকে রাষ্ট্রকে, সরকারকে দায়িত্ব নিতে হবে। সরকার এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যত বেশি অ্যাক্টিভলি আমাদেরকে সাহায্য করবেন তত বেশি এই বিচার প্রক্রিয়াটা সাকসেসফুলি আগানো যাবে। আমরা কোনো সংখ্যা বা তালিকা এখনও চূড়ান্ত করছি না, কারণ হচ্ছে যে এই মামলার তদন্ত যত হচ্ছে তত বেশি আসামির নাম আসবে। তো আমরা বলেছি যে বেশি স্পর্শকাতর যেগুলো সেগুলো দিয়ে আমরা শুরু করব, এবং মূলত যাদের নির্দেশে এবং যাদের কারণে এই গণহত্যা সংঘটিত হয়েছিল, মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল, তাদের বিষয়গুলো আমরা, যারা টপ কমান্ডার্স, তাদেরকে আমরা প্রায়োরিটি লিস্টে আগে নিয়ে আসছি। ক্রমান্বয়ে আমরা একদম সারা বাংলাদেশ জুড়ে যে যেখানে অপরাধের সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে নিয়ে আসবো। সুতরাং স্বাভাবিকভাবেই আপনি ধরে নিতে পারেন যে যারা শীর্ষ পর্যায়ে তাদের ঘটনাগুলো, তাদের বিচারগুলো আগে আসবে, এবং বিশেষ করে স্পর্শকাতর ঢাকা শহরে সহ আশুলিয়া বা কয়েকটা জায়গায় সেগুলোকে আমরা আগে নিয়ে আসবো। এরপরে আস্তে আস্তে বাকি তালিকা জানা যাবে, এবং যতক্ষণ পর্যন্ত আদালত থেকে কোনো অর্ডার না আসছে ততক্ষণ পর্যন্ত কোনো সংখ্যা বা নাম আপনারা জানতে পারবেন না। হয়তো তো এখনও আমাদের তো কোর্ট বসেনি, সহায়তা আমরা নিতে পারবো আইন অনুযায়ী। ইন্টারপোলের সব বাংলাদেশের কোনো সাধারণ অপরাধী বিশ্বের যে কোনো প্রান্তে থাকলে ইন্টারপোলের সাথে আমাদের যে এগ্রিমেন্ট আছে, ইন্টারপোলের সিস্টেমের সাথে বাংলাদেশের যে সম্পৃক্ততা, সেটার কারণে বাংলাদেশ কিন্তু এখান থেকে ইন্টারপোলে রেড নোটিশ পাঠাতে পারে, এবং সেই রেড নোটিশ পাঠানোর মাধ্যমে আমরা অনেককেই ফেরত আনতে পারবো বলে আমরা আশা করি।